কারোর সঙ্গে কথা বলে না, কিছু খায় না। শিবাজ গিয়ে দেখা করে, অদ্বৈত আচার্য গিয়ে দেখা করে, নিমাই মা মনে করছে বোধ হয় পাগল হয়ে গেছে, মাথা ঠিক নেই। কিন্তু শিবাস কথা বলার পরে শচীকে বললেন, শচী নিমাই পাগল হয়নি। আর কদিন পরে ওর পুরো জগৎকে পাগল করবে। নিশ্চিন্ত হলেন শচী মা। এই সেই নিমা, তার কি দায়ভার ছিল যে একা বেরিয়ে এসে সমাজকে রাস্তা দেখাবে? কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি দেখলেন, তিনি যদি হাল না ধরে, অস্ত্র না ধরে, কাউকে না কাউকে তো ধরতে হবে, কারণ না কারণ তো আসতে হবে। গীতায় যেমন লেখা আছে, সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতা, বিনাশ আমি নাই বা করলাম, কিন্তু এগিয়ে তো কারোর আশা লাগবে। সেই আমিটা কে আমি? সেই আমিটা আর কেউ না, আপনাদের ভিতরে কেউ না কেউ, আমাদের ভিতরের কেউ না কেউ, আপনাদের গ্রামের কেউ না কেউ, আমাদের দেশের কেউ না কেউ, একজনকে এগিয়ে আসতে হবে আর পরিবর্তন আনতে হবে। এই সেই নিমাই, তিনি যদি পরিবর্তন না আনতেন, তিনি কি কি পরিবর্তন ঘটিয়েছেন? সাধনা সূর্যের অধিকার নয়, ভজনা সূর্যের অধিকার নয়, চিৎকার চিল্লে মিল্লে ঠাকুরকে ডাকা সূর্যের অধিকার নয়, খোল করতাল বাজিয়ে কীর্তন করা সূর্যের অধিকার নয়, একাধিক নয় শতাধিক। তিনি সমাজকে এইভাবে শুধরেছেন। আজকের যে আমরা একসঙ্গে বসছি, মন্দিরে গিয়ে পূজা দিচ্ছি, একটা সময় ছিল মন্দিরে ঢোকার অধিকার শূদ্রের ছিল না, নির্যাতন ছিল না। এই অধিকার কে দিয়েছে? আমার মহাপ্রভু আমাদের দিয়েছেন। তাই তো তিনি আমাদের কাছে পূজনীয়, তাই তো তিনি আমাদের কাছে সম্মানীয়। আর যারা বলে না, একটু আগে দিক থেকে এক ভাই বলছিল, একদিন এসে উনি ইতিহাস পাল্টে দিচ্ছে। ইতিহাস আমি পাল্টাচ্ছি না, সত্য ইতিহাসকে মানুষের সামনে পড়ানো হয় না, মানুষকে জানানো হয় না সত্য ইতিহাস। কারণ সত্য যদি জানানো হয়, ওদের বিজনেস চলবে না। যদি এক্ষুনি বলি এবারে জয় করেছে কে, যে পড়াশোনা করেছে, লেখাপড়া করেছে, সে বলবে তিনজন নর্গে একজন হিলারি। কিন্তু এই তিনজন নর্গে আর একজন হিলারি, তার সঙ্গে দশজন ভারতীয় শেরপারা ছিল, যারা আগে পাহাড়ে উঠে দড়ি ফেলে দিয়েছে, তবে এরা ধরে উঠেছে। তাহলে পাহাড়ে এবারে সেরা মাথায় কে উঠেছে আগে? যারা আগে উঠে দড়ি ফেলে দিয়েছে তারা তো, তাহলে তারা এবারে জয় করলো না তিনজন নর্গে আর একজন হিলারি জয় করে নিল? এটা কি সত্যি ইতিহাস? এটা সত্যি ইতিহাস নয়। অনেকে জানে বিদ্যাসাগর নাকি নদী পার করেছে সাঁতার কেটে, কিন্তু বিদ্যাসাগরের ছোট ভাইয়ের লেখা বই পড়ে নিও, সেখানে সে লিখছে আমার দাদার জীবনে জলে নেমে ডুব দিয়ে চান করতো না, কারণ জল দেখে ভয় পাত, সে সাঁতার জানত না। যে জীবনে সাঁতার কাটা জানতো না তাকে নিয়ে নদী পার করে দিয়েছে। কেন এরা এদের মতো ইতিহাস লিখে তোমাদের জানাচ্ছে? প্রথমেই তো বলে দিয়েছি, গাধার পিঠে বড় বোঝা, বোঝা চাপিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এই তোমাদের ইতিহাস, এই আমাদের ইতিহাস না। মহাপ্রভু যে নিয়ম তৈরি করে গেছে বৈষ্ণবদের জন্যে, গোসাইদের জন্যে, তার একটা কোনোটা নিয়ম বর্তমানের গোসাই আমরা কেউ পালন করি না। বর্তমানে যে নিয়ম, এই নিয়ম কে পালন করেছে, কে তৈরি করে রেখেছে? মন্দিরে শুনবেন, শরৎ গোস্বামী, প্রধান গোস্বামী, রূপ আর সনাতন, এরা দু ভাই নয়, এরা হলো তিন ভাই, রূপ সনাতন আর অনুরূপ। এই অনুরূপ যে ছোট ভাই, অনুরূপের ছেলের নাম হলো জীব গোস্বামী, এদের টাইটেল গোস্বামী নয়।
ইয়া মানটা একটু আসতে পারো, এদের টাইটেল গোস্বামী নয়, এদের টাইটেল কি জানেন? দাভিদ খাঁ। খাঁ কোন সময় গোস্বামী হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। এরা হলো সাধু বৈষ্ণবের মাতা, এরই ছোট ভাইয়ের ছেলে জীব গোস্বামী। এই জীব গোস্বামী মহাপ্রভু নিখোঁজ হওয়ার 50 বছর পরে পুনা বাংলায় হরিনাম চালু করার জন্য এই নামগুলো চালু করেছে, এই নিয়মগুলো চালু করেছে, যে নিয়মের ভিতরে শুধু হিংসা ভরা। যদি গুরু দীক্ষা নাও, যে দীক্ষা নেয়নি তার হাতে খেও না। যদি তুমি কোসাই হয়ে যাও, যে কৃষ্ণ ভক্ত নয় তার বাড়িতে যেন যেও না। আমার নিতাই তাকে কে কুসাই বলে না বৈরাগী বলে? আমার নিতাইকে বলে দাদা নিতাই, শুধু দাদা নিতাই না, পাগলা নিতাই। নিতাই যে বাড়িতে যেত, যেখানে যেত তার হাতে খেত। নিতাই সকলার বাড়ি যেত বলে, খেত বলে, বিয়ে করেছে বলে। আজকের যারা গোস্বামী সেজে বসে আছে না, তাদের ভাব ঠাকুর দ্বারা নিতাইকে এক ঘুরে করে দিয়েছে। এই যে অদ্বৈত আচার্য, যিনি শিব ঠাকুর, তিনি নিজে মহাপ্রভুর কাছে ক্লেম করেছে যে নিতাই যদি আমাদের সমাজে থাকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। নিতাই যেন কখনো এই জগন্নাথ মন্দিরে তোমার সঙ্গে দেখা করতে না আসে, তাহলে তুমিও বদনাম হবে। এত ইতিহাস বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, খা প্রথমে মুসলিম ছিল, পরে কিছু খা হিন্দি হয়, হিন্দু হয়, চলে যান আপনি কলোনিতে, চলে যান আপনি, চলে যান কলোনির ওপরে, যেন কি আছে ঝড়কাইতে চলে যান, খাটাইতে পারে। মন্ডল কি মুসলমান না হিন্দু? হাল্লার কি মুসলমান না হিন্দু? সর্দার কি মুসলমান না হিন্দু? অনেক সর্দার মুসলমান হয়ে গেছে, তারা মুসলমান কিন্তু তবু হাত্তার লেগে। আপনি এখান থেকে চলে যান না, আবুল হোসেন নস্কর, নস্করকে নস্কর বানিয়ে দিন। আগে যেন লাগবে ইতিহাস যত করি কারা এই তো সারাই কারা করেছে, জাতির থেকে জাতি কচ্ছিত কারা করেছে? ওরা যেখানে গেছে শুধু মাথা হয়ে বিজনেস করেছে, কিন্তু আমাদের মাথায় এটা ঢুকলো না। মহাপ্রভু কি বললো? মহাপ্রভু বললো কিচ্ছু করা লাগবে না, যাগ যজ্ঞ অর্চনা পূজা দৈব কোনো কাজ করা লাগবে না। তুমি ঘরে ঢুকবে কারোর টাকা লাগবে না, হরিনাম করো। নতুন ঘরের ভিত করছ কারোর টাকা লাগবে না, হরিনাম করো। তুমি মানুষজনের মঙ্গল করতে চাচ্ছ কারোর টাকা লাগবে না, হরিনাম করো। হরিনাম করলেই সব হবে। মহাপ্রভু বলে উঠলে হ্যাঁ, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে হরিনাম করো, আর কিচ্ছু করা লাগবে না। ও ভাই কর হরিনাম, 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 ও ভাই যদি কর যদি দেশের মঙ্গল চাও, যদি বিয়ের মঙ্গল চাও, সমাজের কল্যাণ চাও, বড় 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 হরিনাম, ও ভাই কর হরিনাম, কর হরিনাম, কর হরিনাম, কর হরিনাম, কর হরিনাম, কর হরিনাম, কর হরিনাম। যদি তোমার মঙ্গল চাও কর হরিনাম, কর হরিনাম, হরিনামে হিংসা বিদ্বেষ দূরে চলে যায়, হরিনামে হিংসা বিদ্বেষ দূরে চলে যায়, হরিনামে হিংসা বিদ্বেষ দূরে চলে যায়, হরিনামে হিংসা বিদ্বেষ দূরে চলে যায়। আর কোন উপায় নাই প্রতিযুগে প্রতিরাজেছে আচার বিচার, প্রতিযুগে প্রতিরাজেছে আচার বিচার, প্রতিযুগে
চালা।